আল্লাহ যেখানে বলেছে যে আমি বান্দা একজন পুরুষের জন্য মহিলার চাহিদা করে দিয়েছি, আর আপনি বলতেছেন যে না আপনি ফেরেশতা, এটা কি মেনে নেওয়ার মতো? না আপনার ভিতরে সমস্যা আছে, ওই নেতার সমস্যা আছে। নেতা বলতেছে যে একটা মহিলা ওর কাপড় পরবে, পোশাক পরবে, এতে আমার সমস্যা হবে কি? মহিলার কি বলে ও যে ওর কেন সমস্যা হবে, আমি আমার পোশাক বলছে আমার বাবার টাকার পোশাক আমি পরবো, ওর কেন সমস্যা হবে? আরে সমস্যাটা আমাদের হবে, এটা আল্লাহ সমস্যা বানিয়ে দিয়েছে, এটা কি আমাদের এখতিয়ারে আছে নাকি? এটা আমাদের এখতিয়ার আছে। আর মহিলারা ভালো করেই জানে যে কোন দিকে আমাদের নজর যায়। আপনি ভালো করে লক্ষ্য করে দেখবেন, একটা মহিলা এমনভাবে ঘর থেকে বেরিয়েছে, ও কিন্তু জানে ওর সমস্যাটা কোথায়। যেমনি পুরুষ দেখবে আর উপর ওনাটা একটু টেনে নিল, এই কাজটা তো ঘরের ভিতরে করতে পারতো, পারতো না? এখন কেন করলো পুরুষের সামনে, কেন করলো এটা? কারণ ও ভালো করেই জানে পুরুষের নজর কোন দিকে যায়। আর প্রত্যেকটা হচ্ছে দুষ্ট টাইপের প্রকৃতির, প্রত্যেকটা দুষ্ট টাইপের প্রকৃতির। ও নিজে চায় যে পুরুষটা ফলো করুক, এই জন্য ওর ড্রেস আপগুলোই এরকম। নাহলে এমন এমন ড্রেস কেন বেরোবে যে ওর ভিতরের পোশাকের সাথে বাইরের কালার এক না, যাতে করে ভিতরের কালারটা দেখা যায়, কেন পরবে? ও জানে যে পুরুষদের দুর্বলতা আছে এখানে, আল্লাহ বলেছে একথা, পুরুষ হলো দুর্বলতা হবেই। আর আপনি বলবেন যে হবে কেন? সুবহানাল্লাহ, আপনি ভাববেন না যে এই সমস্যাটার কারণে শুধু আমরা শাস্তি পাবো, প্রত্যেকটা মহিলা কাল কিয়ামতের মাঠে চরম শাস্তি পাবে যার দিকে একটা পুরুষ তাকিয়েছে। রাসূলুল্লাহ কি বলেছে, মুমিলাতুন মায়েলাত, যে অন্যকে আকৃষ্ট করেছে অন্যের প্রতি আকৃষ্ট হয়েছে, এমন প্রত্যেক মহিলা কাল কিয়ামতের দিন ফেঁসে যাবে। আল্লাহ তার দিকে ভালো রহমতের দৃষ্টিতে তাকাবেই না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে এমন মহিলার দিকে। অতএব আমরা আপনাদের চিন্তাভাবনা বুঝি, আমরা তো এই সমাজের লোকই, তাই না? আপনি আমাদেরকে আপনি সাধু ভাবেন না, কারণ আমাদেরকে যেই সমস্ত থিওরি দিয়ে তারা বলে যে আমার পোশাক, এতে মহিলার বলতেছে মহিলার সমস্যা কি? হ্যাঁ কথা ঠিক আছে, একবার পুরুষের ক্ষেত্রে আসেন, হ্যাঁ বাস্তবিকই তার পোশাক জঘন্য, নোংরা বা নেকেড, আপনার কেন সমস্যা হবে যদি আপনি মুসলিম হয়ে থাকেন, মুমিন হয়ে থাকেন? আপনি যদি আরশের যে বা আল্লাহর যে বিশেষ ছায়া আছে সেই ছায়ার নিচে যদি হাশরের মাঠে স্থান পেতে চান, তার গুণ কি? রাসূলুল্লাহ কি বলেছে, তার মধ্যে এমন এক যুবক হাশরের সেই স্থানে ছায়া পাবে যেই যুবককে একজন উলঙ্গ মহিলা, সম্ভ্রান্ত মহিলা, সুন্দরী মহিলা একা ঘরে ডেকেছিল, কিন্তু সে যায়নি, সে বলেছে ইন্নি আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় পাই। এখন আপনি শুধু মহিলার পোশাককেই দোষবেন আর আপনার চরিত্রকে দোষবেন না? আরে বলা হয়েছে এখানে যে একটা মহিলা ডাকে আর আল্লাহর বান্দা বলবে ইন্নি আখাফুল্লাহ, আর আমাদের চরিত্র কেউ ডাকতে হয় না, আপনি পেছনে পেছনে ছুটেন, কতটা অধঃপতনে নেমেছে আমরা! তাহলে একতরফায় শুধু কথা বললে চলবে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই যুগে এই হাদিসটা বলেছিল, যেই যুগে কোনো মহিলা ওপেনলি চলতো না, আর আপনি একটা মহিলার আকর্ষণীয় জিনিস দেখার পরে আপনি ঠিক থাকেন কি করে? আর আপনি বিয়ে করতেছেন না, আপনাকে সিয়াম রাখতো দেখি না, তো করেন কি আপনি, এটাকে দমে কিভাবে আপনার? রাসূলুল্লাহ তো বলেছেন যার ফলে কি হয় জানেন? এটি তো আমরা দেখতে পাই এখন নেটে, স্কুল কলেজের মধ্যে যেগুলো হচ্ছে, ওই যে সংসদ ভবনের সাইডে যা হচ্ছে, ওই হেরা জিলে হাতির জিলে যা হচ্ছে, এটা তো আমরা দেখতে পাই এখন কি হচ্ছে। হোটেলের ভিতরে যারা হোটেলের মালিক, যারা যে কাজটা করেছে, যে জঘন্য, বাংলাদেশে যে কত পর্দাশীন মা বোনেরা আছে সুবহানাল্লাহ, যারা হোটেলে খেতে যায়, আপনি ভদ্রলোক যে পর্দানিশীন মহিলাদের জন্য আপনি ডিম লাইট লাগিয়ে দিয়ে ঘেরাও দিয়ে বাউন্ডারি করে দিয়েছেন আপনার হোটেল চালানোর জন্য, আমরা তো বুঝি এইসব ভাউতাবাজি কাদের জন্য। কোন হুজুরের বউ আছে যে এইরকমের হোটেলের খেতে নিয়ে যায় সন্ধ্যার পরে? কোন হুজুরের বউ, কোন পর্দানিশীন মহিলা যায় ওখানে? আপনি কাদের জন্য ব্যবস্থা করেছেন এটা তো আমরা বুঝি। নদীর উপরে আপনি ওই ডিম লাইট জ্বালিয়ে দিয়ে আপনি পার্ক করেছেন, তারপরে ফাস্টফুডের দোকান করেছেন, চেম্বার করে দিয়ে কারা ঢুকে ওখানে? এই রকমের নিয়তের প্রত্যেকটা হোটেল লাকাল কিয়ামতের দিন হারামখোর হয়ে উঠবেন, আপনারা হচ্ছেন ফাসাদকারী, যারা এই জমিনের মধ্যে এই ফাসাদ করার জন্য স্কুল কলেজের মেয়েদেরকে চান্স দিয়ে দিয়েছে, যে পার্সোনাল কক্ষ দিয়ে দিয়েছে, ওখানে যা খুশি ধরো তা করে ভিডিও করে প্রচার করে দিচ্ছে। কাল কিয়ামতের দিন ফেঁসে যাবেন আপনি, আপনি ভাববেন না যে আল্লাহ আপনাকে ছেড়ে দেবে, আপনি দেখেও দেখেন না, এমনটা হতে পারে না। সুবহানাল্লাহ, যেখানে রাসূলুল্লাহ বলেছেন মান রাআ মুনকারান ফালিউগাইয়িরহু বিয়াদিহি, যেই ব্যক্তি খারাপ কিছু দেখলো সে তার হাত দিয়ে বাধা দেবে, আও বিলিসানিহি, অথবা তার জবান দিয়ে, আও বিকলবিহি, সে তার অন্তর দিয়ে বাধা দেবে। আর আপনি বাধা তো দূরের কথা, নিজে ব্যবস্থা করে দিলেন টাইম পাস করার জন্য,
আপনার মধ্যে আর ফেরাউনের মধ্যে কোনো পার্থক্য আছে? জানেন আমি ফেরাউনের কথাটা কেন বললাম? এই পৃথিবীতে যে স্বাধীনতার কথা সমস্ত নেতারা বলে, তাদের সবার চাইতে উদার মনের ছিল ফেরাউন। সব নেতার চাইতে, কোনদিন ভাবেন কোরআন দেখেন আল্লাহ কি বলেছে, মহিলাদের ক্ষেত্রে ফেরাউনের মতন কোনো নেতা পৃথিবীতে জন্মায়নি, কোনো নেতা জন্মায়নি। ফেরাউন এত বড় শিয়াল, আর আল্লাহ বলতেছে সে ফেরাউন কি করত, পুরুষদেরকে হত্যা করত আর মহিলাদেরকে ছেড়ে দিত। কেন ছেড়ে দিত? ভোগ করার জন্য ছেড়ে দিত। কত দয়ালু দেখেন, পুরুষদেরকে হত্যা করত, মহিলাদেরকে ছেড়ে দিত। আর এই ধরনের নেতা হচ্ছে আমাদের সমাজে সবচেয়ে বেশি, এরা মহিলাদের স্বাধীনতা খোঁজে। কিন্তু কোন স্বাধীনতা চায় এটা তো আমরা বুঝি, এই ফেরাউনের চরিত্রের ইতর টাইপের লোকগুলো এগুলো। ফেরাউন এই কাজটা করত, ভোগ করার জন্য মহিলাদেরকে ছেড়ে দিত, পুরুষদেরকে হত্যা করত। আর আমাদের সমাজের এই সব নেতারা সেই থিওরি অবলম্বন করেছে যে মহিলাদের স্বাধীনতা চায়, পুরুষদের না, মহিলাদের স্বাধীনতা চায়, যে মহিলা যেমন খুশি তেমন প্যান্ট পরে ঘুরবে, পোশাক পরে ঘুরবে, এটা নাকি স্বাধীনতা।